হেফাজত এবং সাম্প্রদায়িক শক্তির উপর ভর করে বিএনপি রাজনীতি করতে চায় বলে মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সকালে চট্টগ্রামের আগ্রাবাদ সড়ক ভবন মিলনায়তনে চট্টগ্রামের আনোয়ারা সংযোগ সড়ক সহ কর্ণফুলী টানেল সড়ককে চার লেনে উন্নীতকরণ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। মন্ত্রী আরও বলেন, সরকারকে বিপাকে ফেলতে আওয়ামী লীগ এবং প্রধানমন্ত্রীকে নিয়ে বিএনপি নানা বিষোদ্গার করছে। করোনা নিয়ে রাজনীতি না করে করোনাকালীন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিএনপির প্রতি আহ্বান জানান মন্ত্রী।